আসসালামু আলাইকুম, আমার নাম সাদিয়া আক্তার, আমি মুরাদনগর থানা থেকে এসেছি, কুমিল্লা জেলা। আমার সমস্যা হয়েছে, আমি 2 বছর আগে আমার পায়ে একটু ব্যথা ছিল চিনচিন, কিন্তু আস্তে আস্তে ব্যথাটা দিন দিন বাড়তেছিল। তারপর আমি অনেক ভয় পেয়ে গেছি যে আমার পায়ে হঠাৎ করে কি হলো, চলাফেরা করতে পারি না, বসতে পারি না, বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছিল। তারপর আমি অনেক ডাক্তার দেখেছি, কিন্তু কোনো ডাক্তারই আমার রোগ ধরতে পারে নাকি। সব ডাক্তারই বলছে যে আমার নাকি বাত ব্যথা, এই সেই, অনেক ওষুধ টষুধ খেলাম, তারপরও সুস্থ হয়নি। তারপর দীর্ঘদিন ধরে ব্যথা বাড়তেছে। তারপর আমি ইউটিউব থেকে স্যারের খোঁজ খবর পাই, তারপর স্যারের সাথে আমি দেখা করতে আসি। স্যার আমার রোগ নির্ণয় করে, তারপর স্যার বলছে যে আমার এভিএন এর সমস্যা, 2টো হিপ জয়েন্ট আমার নষ্ট হয়ে গেছে। তারপর স্যার বলছে যে 15 দিন থাকতে। তারপর আমি এভিএন স্যারের সাথে একমত হইলাম, তারপর আমি এই জায়গায় এডমিট হই। এরপর আমি স্যারের ভালো উন্নত মানের চিকিৎসা, স্যারের ব্যবহার সব কিছু ঠিক আছে, অনেক সবার হেল্প নিলাম, সবাই মোটামুটি সাহায্য করছে, সবাই চেষ্টায় আজকে আমি সুস্থ হইছি ইনশাল্লাহ। দর্শক শুনলেন এতক্ষণ আমার একটি বোনের কথা, যিনি এভিএন রোগে আক্রান্ত। আমি সবচেয়ে বড় কথাটা হচ্ছে, গত 2 বছর আগে যখন থেকে উনি বুঝতে শুরু করেছেন যে ওনার এভিএন, উনি জানতেনই না আসলে ওনার রোগটা কি। এই 2 বছর পরে উনি যখন এই ডিপিআরসি হসপিটালে আসেন, কেবলমাত্র তখনই উনি জানতে পারেন যে ওনার আসলে এভিএন। দর্শক একটু ডিটেলসে কথা বলি আসুন। আসসালামু আলাইকুম। বোন, যখন প্রথম 2 বছর আগে আপনার শুরু হয়েছিল, মানে প্রথম আপনি বুঝতে শুরু করেন, কি কি শারীরিক প্রতিবন্ধকতা আপনি বুঝতে পারেন একটু যদি খুলে বলেন? প্রথম অবস্থায় পা তো চিনচিনে ব্যথা করতো, তারপরে মোটামুটি চলাফেরা করতে পারছি, কিন্তু যখন এটা দিন দিন বাড়তে থাকে, তখন আমার বসতে উঠতে অসুবিধা হতো, বাথরুমে বসতে অসুবিধা হতো। তারপর এক সময় তো এরকম পর্যায়ে গেছি যে আমি চেয়ারে বসে সবকিছু করা লাগছে, মানে মাটিতে বসার চিন্তাও করতে পারছিলাম না না। তারপর যখন প্রথম অবস্থাটা শুরু হলো, কোনো ডক্টর দেখিয়েছিলেন? হ্যাঁ, আমি প্রায় অনেকগুলো ডাক্তার দেখাইছি, কিন্তু কোনো ডাক্তারই ধরতে পারে নাই আমার রোগটা। কি বলতো তারা? তারা বলতো যে এটা স্বাভাবিক ব্যথা, বাত ব্যথা, ওষুধ খান ঠিক হয়ে যাবে। তারপর আরেকজন আমি ডাক্তার দেখেছিলাম, উনি আমার থেরাপি নেওয়ার জন্য বলছিল, 10 দিন থেরাপি নিয়েছি, কিন্তু মোটামুটি ভালো, কিন্তু তারপরে তো আবার ব্যথা। আচ্ছা, আবার ব্যথা। তারপরে আমি স্যারের ইউটিউবে দেখলাম, স্যারকে টিভিতে দেখলাম, দেখার পর আমার আগ্রহ ইয়ে করলো যে আমি স্যারকে দেখাবো। পরে আমি এ জায়গায় আসি, তারপর স্যারকে দেখাই। তারপর তার স্যার দেখে আমাকে রোগটা নির্ণয় করে বললো যে আমার নাকি হিপ জয়েন্টের সমস্যা, এভিএনের। মানে এই প্রথম আসলে আপনি জানতে পারলাম যে হ্যাঁ এই সমস্যা। তারপরে তো তখন তো মনে হয়েছিল যে মৃত্যুটাই বেস্ট, এতটা ব্যথা ছিল, এতটা অসহায় নিজের মনে করছিলাম যে বাঁচার কোনো ইচ্ছা ছিল না আমার, এবং জীবনটাকে অনেকটুকু মানে ছোট হয়ে আসছিল। আগে যেরকম হয়তো আত্মীয়দের পাশে বেড়াতে যেতেন, আগে তো মোটামুটি আমি অনেক খেলাধুলা একটু ভালো ছিলাম, মানে আমার খেলতে ভালো লাগতো, যে জায়গায় আমি দৌড়াতে পারতাম না, অনেককে খেলতে থাকতাম, তখন আমার অনেক কষ্ট হতো, বিশেষ করে এই জিনিসটাই আমার অনেক কষ্ট দিত। তখন অনেক কান্নাকানি করতাম, অনেক কিছু ইয়ে করতাম, অনেক সাফার করছি। তারপর স্যারের কাছে এই জায়গায় আসার পরে দেখি আমি চিকিৎসা নিলাম, ইনশাল্লাহ আশ্বস্ত হয়ে গেছি আলহামদুলিল্লাহ। যখন ভর্তি হলেন, এই যে আজকে কততম দিন আপনার? 10তম দিন। জি, 10 দিন। এই 10 দিনে যে যে বৈপ্লবিক চেঞ্জ এসেছে আপনার, কি মনে করেন কেন? স্যারের জন্য তো অবশ্য আজকে আমি সুস্থ হলাম, স্যারকে তো যারা আপনার থেরাপি দিছে, থেরাপির আপুকে তো বিশেষ করে ধন্যবাদ। ওনাকে যে ছেড়ে আমি যেতেছি, এতে আমার অনেক কষ্ট লাগতেছে, কারণ আপু আমার অনেক ভালোবাসছিল, নিজের বোনের মতো। উনিও কান্না করে দিতেছে যে আমি যাবো। এরকম অসংখ্য মানুষ আছেন আমাদের পুরো গ্রামে বলেন বা দেশে দেশের বাইরে,
যারা জানেন না, আপনি হয়তো হঠাৎ করে দুর্গপুরে একটা হয়তো ভিডিও দেখতে পেয়েছিলেন, তো তাদের জন্য যদি কিছু বলেন। আসলে সবাই, আমি চাই যে আমার এই সমস্যা বা যে কোনো ব্যথা সমস্যা হলে যাতে ডিপিআরসিতে আসে, স্যারের সাথে দেখা করে, ইনশাল্লাহ তারা সবাই সুস্থ হয়ে যাবে। আমার মতো যাতে সবাই মুখে হাসি ফুটতে পারে, হে দোয়াই করি। আলহামদুলিল্লাহ, দর্শকদের কাছে একটু দোয়া চাইবেন আপনার জন্য? হ্যাঁ, আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি আরো সুস্থ হতে পারি, এবং সবার জন্য দোয়া করবেন। দর্শক, এই যে দেখলেন আমার বোনকে, মাত্র 10 দিন, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আমার এই বোনটির জন্য যাতে উনি জীবনের শেষ দিন পর্যন্ত এবং সুস্থ থাকেন। দর্শক, এখন খুব একটা সময়টা যারা আসলে দীর্ঘদিন যাবত হয়তো এরকম ব্যথার জন্য খুঁজছেন, কিন্তু হয়তো সময় পাচ্ছেন না, অনেকে সার্ভিস করেন, বিজনেস করেন, বিভিন্ন সময়, এই যে ঈদুল আজহার যে একটা ছুটি, একটা লম্বা ছুটি আছে, এই সময়টাকে আসলে অনেকে কাজে লাগাতে পারেন। তো যারা সময়ের জন্য পাচ্ছেন না, তাদের জন্য বলবো এই সময়টাকে কাজে লাগান, অসুস্থতা থেকে সুস্থতার পথে ফিরে আসুন। শুধুমাত্র আমি বেঁচে আছি, আমার একটি প্রাণ আছে, এটাকে আসলে বেঁচে থাকা বলে না, সুস্থ হন, সুস্থভাবে থাকুন, মানুষের মতো করে বাঁচুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।